আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দেশের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ডের একটি সোনালিকার RX50 আরও একটি জনপ্রিয় মডেল 50 হর্স পাওয়ারের RX50 বা 50 গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে। একদম সস্তা সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। সরাসরি আরমান ভাই মহাজন, তো ওনার তরফ থেকে যেই ইনফরমেশন দেওয়া হয়েছে, গাড়ি হচ্ছে 2016 দিকের মডেল, কাগজপত্র কমপ্লিট, কোনো কাজ নেই, গাড়িতেও কোনো কাজ নেই, আর গাড়ির চারটি চাকায় কিন্তু একদম 100% বিট কন্ডিশন। বড় যে চাকা, MRF-এর যে স্টিকার এখনও উঠেনি, মানে 100% বিট কন্ডিশন। বড় চাকা দেখলেও আসলে চোখের শান্তি, মনের শান্তি। যাই হোক, গাড়ির যে কন্ডিশন, টোটালি বনাট মাটগার, চাকার বিট কন্ডিশন, রোটার কন্ডিশন, সব কিছু আউটসাইড কন্ডিশন। ভিডিওতে কোয়ালিটি দেখলেও কারো কোনো আপত্তি বা অপছন্দ হবে না আশা করি ইনশাল্লাহ। তারপরেও লোকেশনে আসবেন, দেখে শুনে নেবেন গাড়ির। বলবো এই গাড়িটা 3 সিলিন্ডারের সাথে 50 হর্স পাওয়ার ক্যাটাগরির গাড়ি, সোনালিকার মধ্যে অনেক তেল সাশ্রয়ী গাড়ি। আর আরেকটি কথা না বললেই নয় যে সোনালিকার গাড়িগুলো প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে নদীর মধ্যেও যদি, মানে বড় বড় যে নদীগুলো রয়েছে সেখানে যদি চরাঞ্চল থাকে, মানে চর থাকে, সেখানেও যদি পার্সের কোনো, মানে ট্র্যাক্টরের পার্সের যদি কোনো দোকান থাকে, তাহলেও কিন্তু দেখা যায় সেই দোকানেও সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল। মানে এটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের সকল জায়গায়, যে কোনো জেলায়, যে কোনো স্থানে কিন্তু আসলে সোনালিকার সার্ভিস, সোনালিকার স্পেয়ার পার্টস এগুলো নিয়ে টেনশন করতে হয় না। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন 50 হর্সের গাড়ি, 3 সিলিন্ডার, ওয়েল ব্রেকের গাড়ি। এটা হচ্ছে ওয়েল ব্রেকের গাড়ি বলা হয়েছে, জানানো হয়েছে। তো গাড়িটার অবশ্যই লোকেশনে আসবেন, দেখে শুনে নেবেন। এই গাড়ি দিয়ে যে কোনো প্রকার পরিবহন তো করতেই পারবেন, চাষের জন্য বিক্রি করা হবে রোটার সহকারে। গাড়ির লোকেশন দিনাজপুরের আশেপাশে, দিনাজপুরের আশেপাশে গাড়িটা রয়েছে। আপনারা যারা উত্তরবঙ্গের রংপুর ডিভিশন এর আশেপাশে রয়েছেন, যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে দিনাজপুর আসতে পারেন। এছাড়াও রাজশাহী ডিভিশনের যে কোনো উপজেলা থেকে চাইলে আসতে পারেন। ময়মনসিংহের যেই বলবো শেরপুর, ময়মনসিংহের নেত্রকোনা, কিশোরগঞ্জ এই দিক থেকেও আসতে পারেন, টাঙ্গাইল, জামালপুর এদিক থেকেও আসতে পারেন। এছাড়াও খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকেও ইজিলি চাইলে আসতে পারেন। যাই হোক, বাংলাদেশটা আসলে খুবই ছোট একটা দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি কিনে নিয়ে আসা এগুলো আসলে কোনো বিষয় নয়। তো যাই হোক, গাড়িটা অবশ্যই মালিকপক্ষের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন, দরদাম দিয়ে যদি মিলে 4,60,000 টাকা চাওয়া দাম, রোটার সহ 4,60,000 চাওয়া দাম। 16 গাড়ি, ওয়েল ব্রেকের গাড়ি, 100% চাকার বিট কন্ডিশন, গাড়িতে কোথাও কোনো কাজ নেই, রং কালার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন। বাদবাকিটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন, অবশ্যই ইনফরমেশন যেগুলো মিস্টেক থাকবে সেগুলো আপনারা মহাজনদের সাথে কথাবার্তা বলে যাচাই বাছাই করার নিজ দায়িত্ব থেকে এগুলো যাচাই বাছাই করে নেবেন। যাই হোক, এ পর্যন্তই মূল ভিডিও। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে, আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।